আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি মাই কুকিং স্টাইলের নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপি কাঁচা গোল্লা। অনেকে মিষ্টি বানাতে ভয় পায় বা বানাতে চান না, কারণ মিষ্টি ঠিকমতো না হবার কারণে। যারা ভয় পান তারা খুব সহজেই বানাতে পারেন এই কাঁচাগোল্লা মিষ্টি, কারণ মিষ্টির মধ্যে সবচেয়ে ইজি রেসিপি হলো এই কাঁচাগোল্লা। এই মিষ্টি তৈরি করতে সময় খুবই কম লাগে, ঝটপট এই রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব। চলুন দেখি কিভাবে এই মজাদার কাঁচাগোল্লা মিষ্টিটি তৈরি করতে হয়। আশা করছি রান্নার পুরোটা সময় জুড়ে আমার সাথেই থাকবেন। মিষ্টির জন্য প্রথমে ছানাটা তৈরি করে নিতে হবে। প্রথমে একটা পাত্রে 1.5 লিটার লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। তারপর মিল্কটা একটু ফুটে উঠলে এখানে দিয়ে দিব 2 টেবিল চামচ ভিনেগার। আমি 2 টেবিল চামচ ভিনেগারের সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছি, এখন এটা এখানে দিয়ে দিব। ছানা হতে শুরু করেছে, আমি একটু নেড়ে দিচ্ছি। ছানাটা যখন হয়ে যাবে তখন চুলাটা বন্ধ করে দিব, কারণ বেশিক্ষণ চুলায় কিন্তু রাখা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। আমি একটা নেটের কাপড়ের মধ্যে ঢেলে নিচ্ছি। নেট কালারফুল হলেও এটা থেকে কিন্তু কোনো কালার উঠবে না। এখন দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিতে হবে, নয়তো গরমে কিন্তু এটা আরও বেশি শক্ত হয়ে যাবে। পানিটা ঝরিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। প্লেটে নেওয়ার পর এটা হাত দিয়ে একটু মথে নিব। মথে নেওয়ার পর এটাকে আমি দুইটা ভাগে ভাগ করে নিব। দুই ভাগ করে এক ভাগ আমি উঠিয়ে নিব, আর বাকি যেটা থাকবে সেটা একটু ভালো করে মথে নিতে হবে। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার সুগার। সুগার দেওয়ার পর এটা খুব ভালোভাবে একটু মথে নিতে হবে, জাস্ট স্মুথ একটা ডো করতে হবে। এখন এটা বেশ কিন্তু সফট হয়ে গেছে, এখন এটা আমি চুলা নিয়ে যাব। ফ্রাই প্যানে দেওয়ার পর আমি একটু নেড়ে দিচ্ছি, আর চুলাটা কিন্তু একদম লোতে থাকবে। এখন এখানে দিয়ে দিব 5 টেবিল স্পুন কনডেন্সড মিল্ক। কনডেন্সড মিল্ক দেওয়ার পর এটা খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। এভাবে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নিতে হবে। যখন প্যান থেকে একদম ছেড়ে দিবে আর পানিটা শুকিয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিতে হবে। প্লেটে উঠিয়ে নিয়েছি। এখন আমি বাকি যে ছানাটা আলাদা করে রেখেছিলাম সেটা একসাথে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে ছানাগুলো সফট আর স্মুথ হয়ে যায়। চুলা থেকে নামানোর পর ছানাটা কিন্তু গরম থাকা অবস্থায় এটা করতে হবে, নয়তো বাকি যে ছানাটা আছে সেটার সাথে কিন্তু ভালোভাবে মিশবে না। মাখিয়ে নেওয়ার পর দেখুন এটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। এখন আমি বলের শেপে মিষ্টিগুলো বানিয়ে নিব। আমি হাত ওয়াশ করে নিয়েছি। এখন দুই হাতের মাঝখানে নিয়ে এটাকে ঘুরিয়ে বলের মতো শেপ বানিয়ে নিতে হবে। একটা বানিয়ে নিয়েছি, দেখুন ঠিক এরকম স্মুথ হবে। একইভাবে আমি সবগুলোই বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নেওয়ার পর এখন আমি একটু পাউডার মিল্কে জড়িয়ে নিব, তাতে কিন্তু মিষ্টিগুলো দেখতে খুবই সুন্দর লাগে। তৈরি হয়ে গেল ঝটপট কাঁচাগোল্লা। আমি একটা কেটে ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি। কাঁচাগোল্লার ভেতরটা যেরকম, দেখুন একদম পারফেক্ট হয়েছে। খুবই সহজ একটি রেসিপি, বাসায় অবশ্যই ট্রাই করবেন। আই হোপ আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ডিয়ার ভিউয়ার্স, মাই কুকিং স্টাইলের ফেসবুক পেজ আছে। ইউটিউবে রেসিপি আপলোড দেওয়ার আগে নেক্সট কী রেসিপি আসছে সেটার আপডেট অলওয়েজ পেজে দিয়ে দেওয়া হয়, সো পেজে লাইক দিয়ে আপডেটেড থাকুন। পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকে এ পর্যন্তই, দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।